প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণী গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জানো বীজ গণিতের সূত্র ব্যবহার করে অনেক ছোট বড় অনেক সমস্যার সমাধান করি আমরা আজকে এমন একটা সূত্র ব্যবহার করব অর্থাৎ এমন একটি সূত্র ব্যবহার করে এমন একটি রাশি সম্প্রসারণ করব যেটা একটু অন্য অন্য ঘন রাশির থেকে একটু ব্যতিক্রম অর্থাৎ আমরা আজকে ঘন রাশির সম্প্রসারণ করবো ঠিকই কিন্তু এখানে একাধিক পদ যুক্ত আছে আচ্ছা দেখা যাক এই ধরনের একটি সমস্যা আমরা নির্বাচন করি সমস্যাটা তোমাদের টেক্সট বইয়ের চুয়ান্ন নম্বর পেজের অনুশীলনী তিন দশমিক দুই থেকে সমস্যাটি হল তেরো নম্বর সমস্যা তোমাদের টেক্সট বইয়ের তেরো নম্বর তেরো নম্বর সমস্যাতে বলা আছে যে এ প্লাস বি প্লাস সি সমান জিরো হলে এ প্লাস বি প্লাস সি সমান যদি শূন্য হয় তবে আমাদের মান বের করতে হবে অর্থাৎ দেখাতে হবে প্রমাণ করতে হবে তবে দেখাও যে ক এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান থ্রাইস এ বি সি এর সাথে আরেকটি যুক্ত আছে সেটা হলো থ্রাইস বি সি উপরে হলো বি প্লাস সি হোল স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস থ্রাইস সি এ উপরে হলো সি প্লাস এ হোল স্কোয়ার প্লাস ওয়ান প্রমাণ করতে হবে অর্থাৎ এই মানটা দিয়ে আমরা এটাও প্রমাণ করবো এবং এটা এটাও প্রমাণ করবো তাহলে শুরু করা যায় প্রথম আমরা এটা প্রমাণ করি ক সমস্যাটি ক নং সমস্যাতে আমাদের দেয়া আছে তাহলে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি সমান নেগেটিভ সি এটা কেন করলাম একটু অপেক্ষা করো পরই দেখতে পাবে এবার আমরা গণিতের অর্থাৎ আমাদের যে প্রমাণের যে বিষয়বস্তু তার ঠিক বাম পক্ষে আমরা চলে যাই বাম পক্ষটাতে দেয়া ছিল a^3 b^3 c^3 এখানে তিনটা কিউব কিন্তু আমরা শুধুমাত্র দুটো কিউব দিয়ে আমরা সূত্র জানি আর বাকিটা বাকি সূত্র আমরা জানি না তাহলে আমরা একটা কাজ করি শুধু আমরা a^3 b^3 এর সূত্রটাই ভাঙি a^3 b^3 এর মান নির্ণয়ের একটা সূত্র আছে আবার উৎপাদক করারও একটি সূত্র আছে আমরা এখানে মান নির্ণয়ের সূত্রটি ব্যবহার করব আসলে মূল কথা হলো মান নির্ণয় এবং উৎপাদক বলে আলাদা কোনো কিছু নেই অর্থাৎ এমন একটি সূত্র যেটি বেশিবার মান নির্ণয় করার সময় সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটাকে আমরা সাধারণত বলি মান নির্ণয়ের সূত্র আসলে মান নির্ণয় করার সময় উৎপাদক সূত্র কখনো কখনো ব্যবহার হয় এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি সরি এ প্লাস বি আর সাথে রইল সি কিউব প্লাস সি যেহেতু আমরা এ প্লাস বি এর মান ব্যবহার করতে পারবো সেহেতু আমরা আগেই এ প্লাস বি এর একটা মান বের করে রেখেছি যে মানটা দেয়া ছিল তা থেকে এবার আমরা এ প্লাস বি এর এই মানটা বসাই মাইনাস সি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু নেগেটিভ সি প্লাস সি কিউব সি এর হোল কিউব তোমরা অনেকেই ভুল করে এই জায়গাটাকে বলো মাইনাস সি আসলে এটা মাইনাস সি না এটা নেগেটিভ সি নেগেটিভ সি এর কিউব করলে নেগেটিভের কিউব সবসময় নেগেটিভই থাকে এবং সি এর কিউব সি কিউব এখানে মাইনাস এবং এই নেগেটিভ সি এর মাইন এই এই চিহ্নটা গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রাইস এবি প্লাস সি কিউব এই সি কিউব এবং এ সি সি কিউব এটা মাইনাস এটা প্লাস অর্থাৎ এখানে জিরো হয়ে যায় বাকি থাকে তার অর্থ আমাদের বাম পক্ষ থেকে শুরু করলাম সেটা ডান পক্ষে সমান হয়ে গেল তাহলে আমরা এবার লিখতে পারি এটা মুছে ফেলি আর যদি লিখা না হয় তাড়াতাড়ি লিখে ফেলো তোমাদের কাগজ খাতা কলম তো সবাই সামনেই আছে লিখে ফেলো এটা তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে যদি ওই মানটা হয় অর্থাৎ এ প্লাস বি প্লাস সি জিরো হয় তাহলে আমরা প্রমাণ করতে পারবো এ কিউ প্লাস বি কিউ প্লাস প্রমাণিত হয়ে গেল একটা সমস্যার সমাধান হয়ে গেল সেটা আমরা এবার লিখতে পারি আমরা প্রমাণিত ছিল রকম থ্রাইস বি সি উপরে ছিল কত বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস থ্রাইস সি এ আপন সি প্লাস এ হোল স্কোয়ার প্লাস থ্রাইস এ বি আপন এ প্লাস বি হোল স্কোয়ার সেটা ছিল খড় খড় নাম্বার সমস্যার বামপক্ষটা এবার দেখো আমাদের যে মানটা দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি ইজল টু জিরো ওই মান থেকে আমরা তিনটা মান বের করবো একটা বি প্লাস এর জন্য একটা সি প্লাস এর জন্য একটা এ প্লাস বি এর জন্য তো বের করি আমরা এখানে লিখলাম থ্রাইস বি সি তাহলে ওইখানে ছিল কত এ প্লাস বি প্লাস সি টু জিরো তাহলে বি প্লাস সি সব মান হবে কত নেগেটিভ ওয়ান হোল স্কোয়ার প্লাস থ্রাইস সি এ এখানে সি প্লাস এ যদি আমরা সি প্লাস এর মান বের করি সেখানে বের হবে নেগেটিভ বি হোল স্কোয়ার প্লাস

অর্থাৎ মানগুলো আগেও বের করা যায় এখানেও দেখে দিতে পারো এবার স্কোয়ার করার পালা নেগেটিভ এ স্কোয়ার করলে হবে এ স্কোয়ার কারণ নেগেটিভ এর স্কোয়ার সবসময় পজিটিভ হয় থাকে কত থ্রি বিস নেগেটিভ বি এর স্কোয়ার কত হবে থ্রি সি এ প্লাস নিচে এবার আমরা একটা ছোট্ট একটা কাজ করবো সেটা করবো সরল করবো অর্থাৎ তিনটা ভগ্নাংশ আমরা যোগ করি তার আমরা জানি ভগ্নাংশ যোগ করার সময় লসাগু করতে হয় এখানে লসাগুটা কত হবে এখানে লসাগু হবে থ্রি 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 কমন আর বি বি দুটো থেকে কমন বি এ দুটো থেকে কমন এ সি সি এ দুটো থেকে কমন সি অর্থাৎ থ্রাইস এ সি আমাদের লসাগু এখন নিয়ম হলো কি হর দিয়ে লসাগুকে ভাগ দেওয়ার পর যে ফলটা পাওয়া যায় সেই ফল সেই ভাগ ফলটা দিয়ে লবকে গুণ দিতে হয় এই নিয়ম অনুসারে অর্থাৎ এখানে আসবে এটা দিয়ে এটাকে ভাগ দিলে এ এ আর এ স্কোয়ার গুণ দিলে কিউব প্লাস এখানে হর হলো এ যদি আমরা থাইস এ কে ভাগ দিই তাহলে থাকবে বি এখানে পাবো আমরা বি কিউ প্লাস এটা দিয়ে এটাকে ভাগ দিলে থাকবে কত সি সি দিয়ে সি স্কোয়ার কে গুণ দিলে আমরা পাবো সি কিউ তার অর্থ আমরা উপরে পাচ্ছি এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউ এখন আমরা এই আমরা এই মানটা থেকে পাবো যেহেতু আমরা ক সমস্যাতে আমাদের কিন্তু প্রমাণ করা হয়ে গেছে একবার এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউ তোমরা জানো সৃজনশীল প্রশ্নে যদি পূর্ববর্তী অংশের কোনো মান বা কোনো অংশ বা পুরো অংশটাই যদি আবার পরবর্তী সমস্যা ব্যবহার করা যায় তাহলে কিন্তু করা যাবে এই প্রশ্নটা ছিল অনেকটা সৃজনশীল ধরনের এবার তাহলে আমরা এই মানটা বসাই তাহলে পরবর্তী লাইন অর্থাৎ এই লাইনের পরবর্তী লাইনে তাহলে আমরা নিচে আস নিচে হর এ সি উপরে একিও প্লাস বি প্লাস ক থেকে যদি সেই মানটা নিয়ে আসি সেখানে আসবে থ্রাই বি সি এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো ক নম হতে পাই তাহলে থ্রাই সে বি সি বি সি যদি হর এবং লভ সমান হয় তাহলে ভাগ ফল ওয়ান দেখো এবার খর নাম্বার সমস্যার সমাধানে দেখা আছে কি ডান পাশে ডান পাশে ওয়ান বাম পাশে আমাদের যে রাশিটা দেখ থেকে আমরা অঙ্ক শুরু করলাম ঠিক সেই মানটাই অর্থাৎ আমরা এবার বলতে পারি যে আমাদের নম্বর প্রশ্নের অর্থাৎ সমস্যার বামপক্ষ এবং ডানপক্ষ সমান সুতরাং আমরা বলতে পারি আমাদের পুরো মানটাই অর্থাৎ কি থ্রাইস বি উপরে বি প্লাস সি স্কোয়ার প্লাস থ্রাইস সি এ আপন সি প্লাস এ হোল স্কোয়ার প্লাস নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে যে একটা জটিল অবস্থায় কখনো কখনো একটা মান থেকে আরেকটা মান বের করে অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি এরকম মান থেকে বারবার মান বের করে আবার মানটা বসানো যায় এবং আরেকটি সমস্যারও সমাধান করা যায় তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে কীভাবে ঘনরাশি সম্প্রসারণ থেকে যে কোনো ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারি তো আশা করি এই কাজটি করতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না আচ্ছা এবার নিজেকে একটু পরীক্ষা করার জন্য আমরা একটা বাড়ির কাজ দিতে পারি বাড়ির কাজটা তোমাদের টেক্সট বইয়ের চুয়ান্ন নাম্বার পেজ তোমাদের টেক্সট বইয়ের চুয়ান্ন নাম্বার পেজের চোদ্দ নাম্বার সমস্যা তারপরে একটা কথা বলা বলা বলতে হয় যে এই ধরনের সমস্যা যখন আমরা শ্রেণীকক্ষে যখন আমরা আলোচনা করি তখন দেখা যায় যে আমাদের সাথে সাথে শিক্ষার্থীরা পারে কিন্তু বেশ কয়েকটা ক্লাস করার পর বাসায় যখন যায় তখন সে আর হঠাৎ করে দুই একটা জায়গায় সে আর মিলাতে পারে না বা বুঝতে পারে না এটা কারো কারো হয়ে যেতে পারে তাহলে তুমি ওই অবস্থায় কি করবে এই অবস্থায় তোমাদের খুব পরিচিত একটি প্ল্যাটফর্ম আছে সেটা হলো কিশোর বাতায়ন এই রকম ভিডিওগুলো কিশোর বাতায়নে আপলোড করা থাকে এবং এই প্রতিটি লেসনের সাথে সম্পর্কযুক্ত এই ভিডিওর নিচে আবার তোমাদের প্রশ্ন তোমাদের পছন্দ অপছন্দের কথা তোমরা এখানে লিখতে পারো তোমাদের প্রশ্নগুলো সমস্যার কথাগুলো তোমরা এখানে উল্লেখ করতে পারো তো আশা করি তোমরা সেই কিশোর বাতায়নে ঢুকে ওই ভিডিওটা বারবার দেখে সেখানে তোমাদের প্রশ্ন করতে পারবে আর আরেকটি মজার ব্যাপার হলো যে প্রতিটি লেসনের সাথে কিছু কুইজ থাকে সেই কুইজগুলো সেখানে থাকবে সেখানে তোমরা কুইজে অংশগ্রহণ করে নিজের রেটিংটা তোমরা জেনে নিতে পারো বা তোমাদের পারদর্শিতার মান যে তোমরা কতটুকু পারলে তো আশা করি তোমরা এই কাজটি করবে আর আগামী ক্লাস পর্যন্ত সবার সুস্থ শারীরিক সুস্থতা কামনা করি এখানে আবার ক্লাস শেষ করছি ধন্যবাদ